পঞ্চায়েত ভোটের আগে ফের বিরোধী শিবিরে ভাঙন। এবার সিপিআইএম, কংগ্রেস ও বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন 200+ কর্মী সমর্থক। বুধবার বিকেলে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের গাজীনগর মালাঞ্চা অঞ্চলের উদ্যোগে শামশেরগঞ্জের আকুড়ার একটি বেসরকারি লজে দলীয় অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেন তারা। নবাগতদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন শামশেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শহীদুল ইসলাম, INTTUC-র সভাপতি নাসিরুদ্দিন শেখ, যুব সভাপতি সুভাষ গুপ্তা, মহিলা শাখার সভাপতি জান্নাতুল ফিরদৌস, ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ফেরদাউস হোসেন, গাজীনগর মালাঞ্চা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুর রহমান সহ অন্যান্য নেতৃত্ব। পঞ্চায়েত ভোটের আগে বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে কার্যত চমক দিলেন গাজীনগর মালাঞ্চা অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিন গাজীনগর মালাঞ্চা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নবনিযুক্ত নেতৃত্বকে সংবর্ধনা প্রদান করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সাধারণ মানুষের সামনে তুলে ধরে এখন থেকে কর্মীদের মাঠে নামার বার্তা দেন তৃণমূল নেতৃত্ব। আজকে গাজীনগর মালাঞ্চা গ্রাম পঞ্চায়েতের এলাকা থেকে কংগ্রেস এবং বিজেপি ছেড়ে প্রায় 200 কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলো, তাদেরকে সাদরে গ্রহণ করা হলো এবং তাদের 200 সাথে আজকে যে 200 উপস্থিত হয়েছে তাদের সাথে আরও অনেক অনেক মানুষ তাদের সাথে আছে। আগামী পঞ্চায়েত নির্বাচনে তাদের যে যোগদান সেটা আমাদের দলের ফলপ্রসূ, দলের মঙ্গল হবে বলে আমরা ভাবছি।